কয়লা পাচার মামলা নিয়ে তদন্তের আবহে 18 দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে বিমানবন্দরে আটকে দিয়েছিল অভিবাসন দপ্তর। সেই সংক্রান্ত মামলায় এবার ইডির হলফনামা চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট। পাশাপাশি অভিবাসন দপ্তরের বক্তব্যও জানতে চেয়েছেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য। গত 10ই সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকায় অভিবাসন দপ্তর। সেখানেই তাকে কয়লা পাচার মামলায় হাজিরার জন্য নোটিশ ধরায় ইডি। এরপর ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন মেনকা গম্ভীর। বুধবার এই মামলায় মেনকা গম্ভীরের আইনজীবী সওয়ালে বলেন, আদালত তার মক্কেলকে রক্ষা কবচ দিয়েছে, কড়া পদক্ষেপ করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে। তারপরেও মেনকা গম্ভীরকে আটকানো হয়েছে বিমানবন্দরে, তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি, তলব করলে হাজিরা তিনি দিচ্ছেন, তারপরেও কেন বাধা দেওয়া হবে? বিচারপতি প্রশ্ন করেন, এটা কিভাবে আদালত অবমাননা হতে পারে সেই ব্যাখ্যা দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার আইনজীবী বলেন, কড়া পদক্ষেপ করা যাবে না মানে আটকানোও যাবে না, তাছাড়া মেনকা গম্ভীর তো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। ইডির আইনজীবী তখন যুক্তি দেন, 25শে মার্চ লুকআউট সার্কুলার জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, 30শে অগস্ট হাইকোর্ট নির্দেশ দেয় কোনো কড়া পদক্ষেপ করা যাবে না, তারপর আমরা কোনো কড়া পদক্ষেপ নিইনি। কড়া পদক্ষেপ নয় বলতে আমরা বুঝি গ্রেফতার করা যাবে না, তাছাড়া ইডি ওনাকে আটকায়নি, আটকেছিল অভিবাসন দফতর। অভিষেকের শ্যালিকার আইনজীবী তখন প্রশ্ন করেন, এই মামলায় অভিযুক্ত নন মেনকা গম্ভীর, তারপরেও কিভাবে লুকআউট সার্কুলার জারি হলো? সব পক্ষের সওয়াল জবাব শুনে হাইকোর্ট নির্দেশ দেয়, বৃহস্পতিবার সকাল 10:30টার মধ্যে হলফনামা জমা দিতে হবে ইডিকে, অভিবাসন দপ্তরকেও তাদের বক্তব্য জানাতে বলেছে আদালত। শৌভিক মজুমদার, এবিপি আনন্দ। গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডের তদন্তে উঠে এসেছে বীরভূমের ইলামবাজার ও পাইকর পশুহাটের প্রসঙ্গ। গরু পাচারের তদন্তে মাঝে মধ্যেই বীরভূমের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এসবের মধ্যে বীরভূমেই ফের গরু ও মোষ বোঝাই লরি আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, রামপুরহাট থেকে দুমকা যাওয়ার রাস্তার উপর সুরুচুয়া মোড়ে 7টি লরি আটকানো হয়, যার মধ্যে ছিল মোট 138টি গরু ও মোষ। গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 48,000 টাকা। যদিও লরিতে থাকা ব্যবসায়ী পুলিশের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ তুলেছেন। পুলিশ কো ইহা পর আতা থা সব সময় এক এক গাড়ি পিছে 2,000-3,000 পয়সা লেকা গাড়ি ছোড়তা থা। ইস বার গায়া ড্রাইভার সে 10,000 রুপিয়া চাহা, ড্রাইভার নাহি দিয়া, ও ড্রাইভার কে মারনা পিটনা শুরু কিয়া, ড্রাইভার ভাগ গিয়া, উসকো বাদ গাড়ি থানা টান কর লি আয়া। ফির কা হুয়া, মাল সব কে ইহা লা কা দেখ লিজিয়ে, রৌদা মে বাচ্চা ভি মর গিয়া, সব মাল সব ইসি ধুপা মে খানে বিনা মর রহা হ্যায়। দো বাচ্চা মর গিয়া জি হ্যাঁ, সব কিছু কাগজ হে মেরা, পয়সা কে বজহ সে পকড় রহা হ্যায়, 70,000 মাঙ্গ গিয়া থা। আপ কিতনা দোগে? হম লোক তো 10-5 হাজার দেঙ্গে স্যার, গরিব আদমি হ্যাঁ, মজদুরি কর রহে হ্যাঁ। কোন গরুটা খাটালের জন্য যাচ্ছে, কোন মোষটা খাটালের জন্য যাচ্ছে, এগুলো যদি বিচার না করে শুধু টাকা পয়সা কালেকশন করাটাই মূল লক্ষ্য হয়, তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। এটা চোরের মায়ের বড়র গলা, যারা চুরি করে বিনা কাগজে নিয়ে যাচ্ছে তারা দরকার হলে কোর্টে আসুন, কোর্টে তারা কাগজপত্র জমা দিন, কোর্টে দেখান, তাহলে তো তারা রিলিফ পাবে। এইভাবে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করা ঠিক না। রামপুরহাট থানার তরফে অবশ্য দাবি করা হয়েছে, গরু নিয়ে যাওয়ার জন্য বৈধ রসিদ ছিল না ব্যবসায়ীদের কাছে, তাই গাড়ি আটকানো হয়েছে। বিহার থেকে আসা এক গরু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।